দেখা দিচ্ছে। সম্রাজ রয়েছে, কতটা সম্ভাবনা জোরদার জানবো সম্রাজ। দেখো, যেটা মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে খবর যে 20 জুলাই আগে মাধ্যমিকের ফল প্রকাশ করে দেওয়া হবে, এবং সেক্ষেত্রে এই মাসেরই তৃতীয় সপ্তাহের শেষ দিকে বা চতুর্থ সপ্তাহের শুরুতেই ফল প্রকাশ করে দেওয়া হতে পারে, অন্তত সূত্র মারফত এমনটাই জানা যাচ্ছে। তার কারণ, ইতিমধ্যে নবম শ্রেণীর পরীক্ষার নম্বরগুলি জমা পড়েছে পর্ষদে, এবং সেক্ষেত্রে যেটা সূত্র মারফত খবর যে পর্ষদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় আধিকারিকদের নির্দেশ দিয়েছেন যাতে দ্রুত ফল প্রকাশের কাজ শেষ করে দেওয়া যায়। যেটা আরো সূত্র মারফত আমরা জানতে পারছি যে রাজ্যের তরফে পর্ষদকে সময়সীমা দেওয়া হয়েছে 20 জুলাইয়ের মধ্যেই ফল প্রকাশ করতে হবে মাধ্যমিকের, এবং সেক্ষেত্রে 20 জুলাইয়ের আগেই ফল প্রকাশ করে দেওয়া হতে পারে। কিন্তু গতবারের মতো এবার কিন্তু মাধ্যমিকের যে মেধা তালিকা, সেই মেধা তালিকা প্রকাশের সম্ভাবনা কার্যত ক্ষীণ বললেই চলে। তার কারণ, আমরা জানি এবার নবম শ্রেণীর পরীক্ষার নম্বর এবং দশম শ্রেণীর ইন্টারনাল সামিটিভ ইভ্যালুয়েশন দুয়ের নিরিখেই মূল্যায়ন করা হচ্ছে, অর্থাৎ কোন রকম পরীক্ষা হয়নি, এবং সেক্ষেত্রে মাধ্যমিকের মেধা তালিকা প্রকাশের সম্ভাবনা কার্যত ক্ষীণ। কিন্তু গতবারের পর মতো এবারেও মাধ্যমিকের রেজাল্টে গ্রেডেশন থাকবে, অর্থাৎ যে গ্রেডেশনের ভিত্তিতেও ছাত্রছাত্রীদের নম্বর দেওয়া হয় সেই গ্রেডেশন থাকবে, অর্থাৎ সব মিলিয়ে 20 জুলাইয়ের আগেই, এবং সেক্ষেত্রে তৃতীয় সপ্তাহের শেষেই বা চলতি চতুর্থ সপ্তাহের শুরুতেই মাধ্যমিকের ফল প্রকাশ করে দেওয়া হবে, তেমনটাই পর্ষদ সূত্রে খবর। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ সম্রাট। পরে খবর।